তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ আমরা শিখব গুণ কিভাবে করতে হয়। আমরা সবাই ছোটবেলায় শিখেছিলাম যে গুণ করা মানে হচ্ছে গিয়ে কোনো কিছু বৃদ্ধি করা, বা কোনো কিছু যখন বেশি বোঝানো হয় তাকে আমরা বলি গুণ। আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো বা তোমরা বুঝতে পারবে। ধরো তোমার বয়স হচ্ছে 10 বছর। এখন আমি যদি বলি যে আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ অর্থাৎ 2 গুণ, তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? 10কে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমার বয়সটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা হিসাব করি, 2 আর 0 গুণ করলে হলো 0, 2 এবং 1 গুণ করলে হলো 2, অর্থাৎ আমার বয়স বের হলো 20 বছর। আচ্ছা, এই গুণটা তো আমরা সবাই কম বেশি করেছিলাম। এখন এই 2-এর জায়গায় যদি এখন 12 হয়, অর্থাৎ 2টি সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করব, সেই গুণটা কীরকম হবে? আমরা একটা উদাহরণ দেখি। এখানে দেওয়া আছে 51 × 50, অর্থাৎ 51কে 50 দিয়ে গুণ করলে সেই গুণটা কীভাবে করতে হয় সেই গুণটা আজকে আমরা দেখব। প্রথমেই আমরা দেখব 0 দিয়ে 1কে গুণ করব আমরা, তাহলে কী হলো? 0 হয়ে গেল, কারণ আমরা জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটি 0 হয়ে যায়। একইভাবে 5 দিয়ে যখন আমরা 0কে গুণ করব, সেটিও 0 হয়ে যাবে। এখন 0 দিয়ে তো হলো, 5 দিয়ে কী করবো আমরা? 1কে গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 5 দিয়ে আমরা 1কে গুণ করব, 5 1 5, এই 5টা আমরা কোথায় লিখব? তোমাদের বুঝার জন্য আমরা এখানে একটি ক্রস দিলাম। এখানে ক্রস দেওয়ার কারণ হচ্ছে, 5 যে সংখ্যাটি এখানে 50-এর মধ্যে 5 অঙ্কটি রয়েছে হচ্ছে দশকের ঘরে। এ কারণে যখন আমরা 5 1 5 লিখব, সেটিও আমরা লিখব দশকের ঘরে। এবং দশকের ঘরে লেখার জন্য এককের যে ঘরটি রয়েছে সেই ঘরটি আমাকে ক্রস অথবা 0 দিয়ে বোঝাতে হবে যে এইখানে 0 রয়েছে। এবং পরে আরেকটা গুণ যেটা রয়েছে, 5 এবং 5 5 5 25, এবার কি করব, উপরের সারি এবং নিচের সারি আমরা যোগ করে দিব। যোগ করলে কত হয় আমরা দেখি, 0 এবং 0 মিলে 0, 5 এবং 0 মিলে হলো 5, 5 এবং উপরে যেহেতু কোনো সংখ্যা নেই, এই 5টি এখানে নেমে যাবে, এবং 2, অর্থাৎ 51 এবং 50-এর গুণফল দাঁড়ালো 2550। আচ্ছা, এইবার যদি আমরা দেখি যে 3টি সংখ্যা দিয়ে গুণ কীভাবে করতে হয়। 734-এর সাথে 256 আমি কীভাবে গুণ করব? একইভাবে আমরা শুরু করি, 6 এবং 4 গুণ করলে হয় 24, হাতে থাকলো কত? 2। এই 2টাকে আমরা কী করবো জানো? এই 2টাকে আমরা ছোট করে এখানে লিখব, যাতে করে পরবর্তীতে 6-এর সাথে যখন 3 আমরা গুণ করব, এই 2টা আমাদের যোগ করে দিতে সুবিধা হয়। এবার যেটা হলো, 3 এবং 6 গুণ করতে হবে, কত হলো? 18। 18-এর সাথে আমরা কী করব, এই যে ছোট করে আমরা 2 লিখেছি, এই 2টাকে আমরা যোগ করে দিব, কত হলো? 20। এবার এই 20-এর এই 0টাকে আমাদের এখানে বসাতে হবে, তোমরা সবাই পারো এই নিয়মটি। এবং এই যে 2 রয়েছে দশকের ঘরে, এই 2টিকে আবার আমরা আগের মতো 7-এর উপরে নিয়ে বসিয়ে দিব। এবার আবার আগের মতো গুণ করব, 6 এবং 7 গুণ করলে হয় 42, লিখে ফেললাম 42, 42-এর সাথে 2 যোগ করলে হয় 44, তাহলে এখানে আমরা লিখে ফেললাম 44, অর্থাৎ 734-এর সাথে 6 গুণ করলে আমাদের এই সংখ্যাটা পাওয়া গেল। এবার কি করব আমরা, 5 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব। আমরা কি বলেছিলাম, যখন আমরা দশকের ঘরের কোনো অঙ্ক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করব, তখন এককের ঘরে গুণ ফলটি যখন বের করবে একটি ক্রস অথবা 0 দিতে হয়। আমরা দিয়ে ফেললাম ক্রস। 5 দিয়ে এবার 4কে গুণ করি 20, একইভাবে এখানে ছোট করে 2 লিখব, কারণ 20-এর 0 এখানে 2 এখানে, 3 এবং 5 গুণ করে হয় 15, এবং 15-এর সাথে 2 যোগ করলে হলো 17, 17-এর 7, আবারও আমার হাতে 1 রয়েছে, এই 1টা আবার 7-এর উপর ছোট করে লিখব, 5 7 35 এবং 1 36। এবার দেখো, এবার একটি নতুন জিনিস, এই যে 2, এটি কোন অবস্থানে রয়েছে? এটি রয়েছে শতকের অবস্থানে, অর্থাৎ একক, দশক, শতক। এবার আমি যেটা করব, এই গুণফলটি আমার শতকের স্থান থেকে শুরু হবে, অর্থাৎ শতকের আগে একক এবং দশক এই 2টি অংশ আমার 0 বা ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। তাহলে 2 দিয়ে 4 গুণ করলে হলো 8, 2 দিয়ে 3কে গুণ করলে আসবে 6, এবং 2 দিয়ে 7কে গুণ করলে আসবে 14, হয়ে গেল আমার গুণ। এবার কি করব, এই যে 3টি সারি, এই 3টি সারিকে আমার যোগ করে দিতে হবে। চলো যোগ করি, 4, এই যে ক্রস এটিকে তো আমরা 0 ধরতে পারি, তাহলে 4 যোগ 0 4 যোগ 0 4,
এখানে তিনটি শূন্য, তাহলে চলে আসলো চার। একইভাবে আট আর সাত হচ্ছে পনেরো, পনেরো আর চার উনিশ, হাতে এক, এই যে ছোট করে এখানে এক লিখে দিলাম, ছয় ছয় বারো, বারো আর চার হচ্ছে ষোলো, এক সতেরো, চার সাত আট, এই যে। তাহলে এই যে সংখ্যাটি আসলো, এই সংখ্যাটি হচ্ছে আমাদের এই দুটি সংখ্যার গুণফল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গুণফল যে বলছি, এই গুণফলটি আসলে কি? আচ্ছা, এই যে আমরা যেই সংখ্যাটিকে গুণ করছি, এই সংখ্যাটিকে আমরা বলছি গুণ্য। যেই সংখ্যা দ্বারা গুণ করছি সেই সংখ্যাটিকে আমরা বলছি গুণক। এবং গুণ্য এবং গুণককে গুণ করে যে উত্তর আমরা পাচ্ছি তাকে আমরা বলছি গুণফল। অর্থাৎ এই যে প্রথম যে উদাহরণটি আমরা করলাম, একান্ন, একান্ন হচ্ছে এখানে গুণক, পঞ্চাশ হচ্ছে আমার গুণ্য, এবং এই দুটি সংখ্যা গুণ করার ফলে এই যে আমি দুই হাজার পাঁচশো পঞ্চাশ পেলাম, এটি হচ্ছে আমার গুণফল। আশা করি তোমরা সবাই আজকে বুঝতে পেরেছো যে কীভাবে দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি এবং কীভাবে গুণ্য, গুণক বা গুণফল চিহ্নিত করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আশা করি তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো।